জনপ্রিয় অভিনেত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে, হয়ে গেল তার অপারেশন। শরীরে 15 সেন্টিমিটারের টিউমার, আর সেই টিউমার বাদ দিতে করতে হলো জটিল অস্ত্রোপচার। এই মুহূর্তে কেমন রয়েছেন আপনাদের সকলের প্রিয় পটল কুমার? অভিনেত্রী হিয়া দেখে আমরা দেখেছিলাম পটল কুমার ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে, আর সেই ধারাবাহিকে অভিনয় করার সুবাদে সেই সময় থেকেই তিনি বেশ জনপ্রিয়। এই মুহূর্তে অভিনেত্রী হিয়া গুরুতর অসুস্থ, গত বৃহস্পতিবার করতে হয়েছে অপারেশন। শরীর থেকে বাদ গিয়েছে 15 সেন্টিমিটারের একটি টিউমার। কি হয়েছিল অভিনেত্রীর, এই কথা জানবার জন্যই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর মায়ের সঙ্গে। হিয়ার মা জানিয়েছেন ওর সিস্ট হয়েছিল, এছাড়াও ইউট্রাসের পেছনে 15 সেন্টিমিটারের একটি বড় টিউমার হয়। প্রথমে বুঝতে পারিনি আমরা, কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এরপর আর দেরি করিনি, হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গত বৃহস্পতিবার অপারেশন হয়েছে, ভালো মতো সবকিছু মিটেছে, ও এখন ভালো আছে। অভিনেত্রীর মা জানিয়েছেন আগামী 2 দিন হাসপাতালেই থাকতে হবে তাকে, তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছে হিয়ার পরিবার। হিয়া নিজেও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, যেখানে দেখা গিয়েছে নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বড় এক অপারেশন হল, এখন ভালো আছি। তা দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।